গত কয়েকদিন আগেই সমস্ত মিডিয়া তালেবানদেরকে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে। এখন সব মিডিয়া সুর পাল্টায় গেছে। কয়দিনের ব্যবধান? গত জুমাতে আমরাও কিছু বলতে পারি না, কিন্তু দোয়া করছি যে কিছু বলে আবার কোন বিপদে পড়ি। কিন্তু এক সপ্তাহ যেতে পারে নাই, এর আগেই আল্লাহ তাআলা গোটা মানুষের ভাষা চেঞ্জ করে দিয়েছে। সবাই এখন বলতেছে এতদিন আমরা তালেবানকে যা বলছি এটা ছিল মূলত আমাদের অজ্ঞতা, ইসলাম না জানার কারণে, ইসলাম ফোবিয়ার কারণে আমরা এতদিন এই সমস্ত কথাগুলো বলেছি। মূলত আমরা তালেবানদের থেকে যা দেখেছি, যা পেয়েছি, এটা তো তারা মুক্তিকামী স্বাধীন চেতা, তারা স্বাধীনতার জন্য 20 বছর কষ্ট করে 20 বছর পরে তারা স্বাধীনতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ বলেন। কি মনে করেন এইরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পরনে ভালো স্যান্ডেল পর্যন্ত নাই, সবচেয়ে আল্লাহওয়ালা মুত্তাকি এই জমিনকে যারা নেতৃত্ব দিবে, সামনের পৃথিবী কোন দিকে হাঁটতেছে তাদের বিজয় বলে দিচ্ছে। খোরাসানের যেই বাহিনী ইমাম মাহাদির বাহিনী হবে, আজকে কেমন যেন মনে হচ্ছে সেদিকেই তো পৃথিবী হাঁটতেছে। মকবারাতুল জাবাবেরা, ব্রিটিশরা এসেছিল এই আফগানদের সঙ্গে লড়াই করতে, ব্রিটিশদেরকে তারা পদদলিত করেছে, রাশিয়াকে টুকরা টুকরা করে দিয়েছে, আমেরিকার মতো সুপার পাওয়ার কি নাই তাদের, কিন্তু এই সমস্ত জীর্ণ শীর্ণ মানুষের কাছে আমেরিকা হার মেনেছে। তারা সেদিন বিনয় দেখিয়েছে, নম্রতা প্রদর্শন করেছে, সাধারণ ক্ষমাও করে দিয়েছে। এই মুক্তিকামী মানুষগুলো 20 বছর পরে তাণ্ডব চালাতে পারত, তারা সেদিন তাণ্ডব না চালিয়ে সেদিন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তাদের অধিবেশনে তেলাওয়াত হচ্ছিল কোরআন করিম থেকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আমি অবাক হয়ে দেখছিলাম মানুষগুলোর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আল্লাহর গোলামেরা কাঁদতেছে এই জন্য। অচিরেই তোমরা দেখবা স্রোতের মতো করে ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে। যেই তালেবানদের নাম নেওয়া যেত না, নাম শুনলেই মানুষ জঙ্গি মনে করত, এমন একটা স্বভাব যখন আমাদের মিডিয়াগুলোর ছিল, তাদের অপপ্রচারের কারণে মানুষ এইরকম মনে করত। আল্লাহ পাক তাদেরকে দিয়ে বিজয় দিয়েছেন। আমার স্মরণ হয়ে গেল সেই কথা, রসুল মক্কা ছেড়ে গেলেন, সাহাবাই কেরাম দুর্বলে মানুষগুলোকে নিয়ে গেলেন, কিন্তু ইমানটা কত সবল এবং মজবুত ছিল। আল্লাহ পাক মক্কা বিজয়ের মতো বিজয় দিলেন। সেই বিজয়ের পর রসুল প্রতিশোধ নেন নাই, তালেবানরাও প্রতিশোধ নিল না। তালেবানদের এই বিজয় গোটা দুনিয়ার মাজলুম মুসলমানদের বিজয়, এই বিজয় আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী হওয়ার বিজয়। তালেবানদের এই বিজয়টাকে মুসলমানদের বিজয় মনে করতে হবে। আমরা স্বাধীনতার জন্য লড়াই করে যদি আমরা মুক্তিকামী সদস্য হতে পারি, তারা 20 বছর লড়াই করেছে স্বাধীনতার জন্য। আজকে মানুষগুলা দেখেন রসুলের হাদিস অনুযায়ী, কাম মিন আশাসা আকবারা যি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, কত মানুষ এমন আছে পায়ের মধ্যে ভালো একটা স্যান্ডেল নাই, পরনে ভালো একটা পোশাক নাই,
কিন্তু আল্লাহর কাছে যদি কসম করে কোনো একটা বিষয় চায়, আল্লাহ কখনো তা ফিরিয়ে দেন। আল্লাহ আকবার, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় একেবারে মুসলমানদের আসন্ন সন্নিকটে। এই বিজয়ের আগে একটু নিজেদের ইমানকে যাচাই বাছাই করে নেন। আমরা এমন ইমানদার এখন, এমন মুসলমান এখন, তারা সব দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এমন মুসলমান, আমরা আমাদের জীবন দেওয়ার জন্য তো প্রস্তুত নই, আমরা আমাদের জবান দিয়ে পর্যন্ত তাদের কথা কখনো বলি না। এমনকি আমরা দেখেছি এখন আলহামদুলিল্লাহ সবাই তাদের ব্যাপারে কথা বলতেছে। সবচেয়ে পজিটিভ আমার কাছে লেগেছে, আমাদের দেশের দুজন মন্ত্রী পর্যন্ত খুব সুন্দর কথা বলেছে। মন্ত্রী পর্যন্ত বলেছে আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের মানুষেরা যদি তাদেরকে স্বীকৃতি দেয় তো আমরা স্বীকৃতি দিতে অসুবিধা কি? মুসলমান মুসলমানকে স্বীকৃতি দিবে, এতে কোনো অসুবিধা নেই। আমাদের মুসলমানদেরকে ভালোবাসা স্বীকৃতি দেওয়া, মুসলমানদের অবদানকে স্বীকার করে নেওয়া। আজকে তাকিয়ে দেখেন কতদিন ধরে সেই উইগুরের মুসলমানরা নির্যাতিত, যখনই তালেবানরা প্রতিষ্ঠিত হয়েছে উইগুরের মুসলমানরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়েছে, তাদের কাছে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে আগামীর পৃথিবীতে উইগুরের মুসলমানরাও স্বাধীন হবে। বলেন ইনশাআল্লাহ। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়েছে ফিলিস্তিনের মাজলুম জনপদের লোকেরা যে সেই দিনটা আসতেছে যেদিন বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে আসবে। এ মহরম হচ্ছে বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আল্লাহ পাক এত বড় একটা বিজয় দিলেন, তালেবানদের বিজয়। কান্দাহারের পরে একের পর এক নগরী যখন দখলে আসছিল, আমি মনে করছিলাম অন্তত কাবুল দখলে দু একদিন সময় তো লাগবে, কিন্তু এইরকম মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রদ বদল করে দিবেন, এটা মানুষ চিন্তাও করতে পারে নাই। চিন্তার বাহিরে বিজয় দেওয়া যার কাজ, তিনি তো আমার আল্লাহ। আমরা যেভাবে যে পথে চিন্তা করি, আল্লাহ জালেমদেরকে এইভাবে শেষ করেন না, তাহলে মানুষ বেশি দিন মনে রাখে না। আল্লাহ এমনভাবে বিজয় দেন যেটা কালজয়ী বিজয় হয়ে যায়। আজকের বিজয়টা কালজয়ী বিজয়, এমন কোনো মিডিয়া নাই, সিএনএন বলেন, বিবিসি বলেন, আল জাজিরা তো পক্ষের মিডিয়া, সবসময় পক্ষে বলবে, সকল মিডিয়াগুলো এখন তালেবানের পক্ষে বলছে। তার মানে এই বিজয় মুসলমানদের বিজয়, এই বিজয় আমাদের আনন্দিত হওয়ার বিজয়। আজকের এই জুমা থেকে যারা রোজা রেখে এখানে বসেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তালেবানদেরকে দিয়ে কোনো ভুল না করায়, বরং তারা যেন সহি কাজগুলো, সঠিক কাজগুলো, ইসলামের মডেল হয়ে এই কাজগুলো দেখিয়ে সারা পৃথিবীতে যেন আগামীর বিপ্লব বিজয়ের জন্য একটা রোল মডেল তৈরি করতে পারে, তৌফিক যেন আল্লাহ দান করে। পড়ে না আমি